हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल द वे टू सक्सेस। बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल द वे टू सक्सेस। तो फ्रेंड्स तुम्हारा अने के जानते चेचो जरा WPP कैंडिडेट्स फाइनल एग्जाम पास करेछो एवं इंटरव्यूर जोनो जरा खाटछो तादेर मने किन्तु एक क्वेश्चन दुटो घोराफेरा करे जे दादा आमरा जदि इंटरव्यू पास करार पर फाइनल मेरिट जो नाम आसपर कि क्यों बद जाए और डॉक्यूमेंट वेरिफिकेशन और मेडिकले क्यों की बद जाए दुटी क्वेश्चन किन्तु प्राय जोनी करे थाके सबारे जानाओ दरकार। तो फ्रेंड्स तुम्हारे एक कथा बोलते चाहिए तुम्हारा जाराई आमार ये भिडियोटी देखो तादेरके बोलबो जे 10 सेकेंड भिडियोटी देखे कमेंट करते जाबे ना, भिडियोटी पुरोपुरी देखो तारपरे तुम्हरा तुम्हादेर मतामत जानियो कमेंटे। तो चलो देखे नेवा जाक एई क्वेश्चन दुटिर उत्तर। फ्रेंड्स प्रथमे तुम्हादेर संगे आलोचना करब जे WPP फाइनल मेरिटे नाम आसार पर कि बाद जाए, केउ कथाटा बाद दिए आगे आमी बोलबो फाइनल मेरिटे नाम आसार पर कि केउ बाद जाए। आमी बोलबो ना, केउ किन्तु बाद जाए ना, केउ किन्तु बाद जाए ना। आमार देखा एमन कैंडिडेट्स क्यों नाई जे फाइनल मेरिटे नाम आसार पर किन्तु बाद गिए छे। एबार केउ कथाटा केन, केउ कि बाद जाए? देखो फाइनल मेरिटेर पर किन्तु दुटी धाप थाके, एकटा मेडिकल और एकटा डॉक्यूमेंट वेरिफिकेशन। तो एखाने तोमरा जारा WPP फाइनल मेरिटे नाम एसेछे तारा किन्तु प्रोफेशनलि सिलेक्टेड, तारा कि प्रोफेशनलि सिलेक्टेड, तारा किन्तु फाइनल सिलेक्ट नय। যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল হয়ে যাবে এবং ট্রেনিংয়ে যাবে, ট্রেনিংয়ের পর যেখানে ট্রেনিং পাস করার পর তারা একদম পুলিশ কনস্টেবল হিসেবে তাদেরকে ধরা হবে, কিন্তু তার আগে কিন্তু তারা প্রভিশনালি সিলেক্টেড। এবার তোমাদের মনে কোশ্চেন যে তাহলে WPP ফাইনাল মেরিটে যে 99.99% কিন্তু তোমাদের যে পাস করে যায় 100% ধরো, তো বলবে যে কেউই কি তো বাদ যেতে পারে? তোমাদের মনে কিন্তু এই কোয়েশ্চেনটা আছে, কেউ তো বাদ যেতে পারে। তো আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু পরের যে কোয়েশ্চেন আছে তার সঙ্গে কিন্তু দেব। তো তোমরা দেখতে থাকো পরের কোয়েশ্চেনে আমি এর অ্যান্সারটা দেব। তো চলো দেখে নেওয়া যাক পরের কোয়েশ্চেনটা। তো ফ্রেন্ডস এখানে বলছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলে কেউ কি বাদ যায়? তো দেখো অনেকেই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলটা সম্পর্কে সবাই জানো, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কে অনেকেই অজানা। তো ফ্রেন্ডস তোমরা এখন ইন্টারভিউ দিচ্ছ, এখন আমি ইন্টারভিউয়ের প্রিপারেশনের ভিডিও আপলোড করব, যেই তোমাদের ফাইনাল যে লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তো তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কীভাবে করতে হয়, মেডিকেল কীভাবে প্রসেসগুলো হয়, তাই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমি করে দেবো। তো এখন তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত বলতে চাই। ডকুমেন্ট ভেরিফিকেশন বলতে তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যখন ফিল আপ করেছিলে যে যে ডকুমেন্টসগুলো দিয়ে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, এইসব যে যা যা ডকুমেন্টস দিয়েছিলে, আদার্স যা যেগুলোই ডকুমেন্টস, আধার কার্ড, সেইগুলো সঠিক কিনা তা দেখাটাই হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। আর মেডিকেল হিসেবে তোমরা বুঝতে পারছো যে তোমার শারীরিক কোনো প্রবলেম আছে কিনা সেই নিয়ে। তো যারা তোমরা ইন্টারভিউ পাস করেছো তাদের কিন্তু এই দুটোই প্রসেস কিন্তু পড়ে থাকে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। তো ফ্রেন্ডস যারাই তোমরা পাস করো তারা নিশ্চয়ই, তারা কেউই ভুল কোনো তথ্য দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করে না। তো ফ্রেন্ডস যদি কেউ এরকম অ্যাপ্লিকেশন ভুল কোনো তথ্য দিয়ে করে এবং যদি DV করার সময় তোমাদের যে DIB থেকে DP করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, সেখানে যদি কোনো গাফিলতি ধরা পড়ে ডকুমেন্ট হিসেবে, তোমার সেই সংশ্লিষ্ট বিদ্যালয়ে যাবেন এবং সব কিছু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি কোনো কিছু গাফিলতি ধরা হয় তাহলে কিন্তু সে বাদ যেতে পারে, কিন্তু সেই সংখ্যাটি খুবই কম, হাজারে একটাও নয়, হয়তো সিলেক্ট সবাই হয়ে যায়। তো এই নিয়ে তোমাদের ঘাবড়ানোর দরকার নেই। আর মেডিকেলে দেখো, মেডিকেলে যদি তার কোনো প্রবলেম না থাকে শারীরিক খুব এমন, তাহলে কিন্তু মেডিকেলে কেউই বাদ যায় না। এটা তোমরা ধরে নাও এটা কোনো আর্মি বা আদার্স কোনো সামরিক বাহিনীর মতো কিন্তু মেডিকেল হয় না, তোমরা মেডিকেলে কিন্তু কেউই বাদ যাবে না। ডকুমেন্ট ভেরিফিকেশন আর একটা জিনিস দেখা হয় যে তোমাদের নামে কোনো কেস বা
এফআইআর মানেই তো কেস সেটা কেস, তো তোমাদের নামে কিন্তু কোনো কেস আছে কি না, এবং যদি তোমাদের কোনো খারাপ কেস থাকে, যদি তোমাদের লাল কালির দাগ পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বাদ যেতে পারো। আশা করি তোমরা এরকম কোনো ক্যান্ডিডেট কিন্তু এরকম নেই। তো তোমরা তোমাদেরকে শেষে আমি এটাই বলতে চাই যে দেখো, তোমাদের ফাইনাল মিটে যাদেরই নাম আসবে তারা কিন্তু কেউই বাদ যাবে না, এরকম ক্যান্ডিডেট পাওয়া যায় না এবং আমার জানা কেউই নেই। তো তোমরা অবশ্যই যারাই ফাইনালে সিলেক্টেড হয়ে যাবে তারা জানবে যে আমার চাকরি গ্যারেন্টি, কোনো প্রবলেম নেই। এবার অনেকজন এটাও জানতে চেয়েছ যে দাদা, ফর্ম ফিল আপের সময় হয়তো আমার নামটা ভুল হয়ে গেছে, হয়তো ও অলোক আছে, আমার নামটা কিন্তু আমার ইয়ে এখানে ওয়ের জায়গায় ইয়ে হয়ে গেছে, তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটা কিন্তু প্রবলেম হবে? দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার প্রবলেম হলেও তোমার আদার্স যেগুলো আছে তার সাপোর্টেড ডকুমেন্টস যদি ঠিক থাকে তোমার বানানে, তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা নেই। তোমার ফর্ম ফিল আপে ভুল দু একটা হতেও পারে, সেটা কিন্তু অসুবিধা নেই, কিন্তু তোমার যে ডকুমেন্টসগুলো দিয়েছ সেগুলি যেন সব ঠিক থাকে। তা একটা নামের স্পেলিং ভুল হলে কিন্তু সেটা অসুবিধা নেই, তাতে কিন্তু তোমরা কেউই বাদ যাবে না, সবাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে শেষে এটাই বলতে চাই যে যারাই ফাইনালি সিলেক্টেড হয়ে যাবে তারা কিন্তু কেউই বাদ যাবে না, সবাই কিন্তু তোমরা এই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলে প্রায় সবাই পাস করে, কোনো অসুবিধা নাই। আমার জানা কেউই নেই যে এই পুলিশের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলে ফেল করেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, ফাইনাল মেরিটে নাম আসার পর তো এই দুটো প্রসেসই হয়, অর্থাৎ এই দুটো প্রসেসে যদি কেউ বাদ না যায় তাহলে তারা আবার অন্য কোন কিছুতেই বাদ যাবে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের যদি ফাইনাল মেরিটে নাম আসে, ফাইনাল মেরিটে যদি তোমাদের নাম চলে আসে, তাহলে তোমাদের কিন্তু চাকরি 100% সিওর। তোমরা যদি কোনো খারাপ কাজ বা কোনো আমি বলে দিলাম যেসব জিনিস সেগুলো যদি না করে থাকো, অর্থাৎ ভুলভাল কোনো যদি ডকুমেন্টস না তোমরা প্রোভাইড করে থাকো, তাহলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলে কেউই বাদ যায় না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, তোমাদের কোনো চিন্তা নাই, ইন্টারভিউ ভালো করে দাও এবং ফাইনাল মেরিটে নাম এলে তোমাদের জানবে যে তোমরা চাকরিটা পেয়ে গেছো, এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলে কেউই বাদ যায় না। তো ফ্রেন্ডস, তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো ক্যান্ডিডেট এরকম বাদ গিয়ে থাকে, তো তোমরা কমেন্টসে অবশ্যই জানিও এবং তোমরা জানিও যে আমার কথাটি কতটা ভালো লাগলো এবং সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমি আশা করব, এবং তোমরা এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, এবং যারা নতুন দর্শক তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।